সবাইকে শুভেচ্ছা মাসরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইয়াসমিন রিমু দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির জেরে এবার নৌযানের ভাড়া বাড়লো 30%। আজ থেকে কার্যকর জনপ্রতি ভাড়া সর্বনিম্ন 33 টাকা। পাবনায় উদ্বেগজনক হারে কমছে উন্মুক্ত জলাশয়ের মাছ। অনাবৃষ্টি খাল বিলে অপরিকল্পিত বাঁধকে দায়ী করছেন জেলেরা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের প্রেক্ষিতে নৌযানের যাত্রী ভাড়া শতকরা 30% বাড়িয়ে পুনর্নির্ধারণ করা হয়েছে। জনপ্রতি সর্বনিম্ন ভাড়া 33 টাকা, যা আজ থেকে কার্যকর হবে। নৌ পরিবহন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানায়, এখন থেকে 100 কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য জনপ্রতি ভাড়া কিলোমিটারে হবে 3 টাকা, 100 কিলোমিটারের বেশি হলে প্রতি কিলোমিটারের ভাড়া হবে 2.60 টাকা। আগে জনপ্রতি 100 কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য প্রতি কিলোমিটারের ভাড়া 2.30 টাকা, 100 কিলোমিটারের বেশি দূরত্বের জন্য 2 টাকা এবং সর্বনিম্ন ভাড়া 25 টাকা ছিল। গতকাল উত্তরায় গার্ডার পরে নিহত ফাহিমার গ্রামের বাড়ি জামালপুরের ইসলামপুরের ঢেঙ্গারগড় এবং রুবেল হোসেন ওরফে আয়ুব আলী গ্রামের বাড়ি মেহেরপুরের রাজনগর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। নববধূ রিয়ামনির মা ফাহিমা বৌভাতের অনুষ্ঠান শেষে মেয়ে ও জামাইকে নিয়ে সাভারের আশুলিয়ার বাসায় ফিরছিলেন। সাথে ছিল তার বোন ঝর্ণা, বোনের 2 সন্তান আর নতুন আত্মীয় মেয়ের শ্বশুর রুবেল হোসেন ওরফে আয়ুব আলী। ঘটনার আকস্মিকতায় স্তব্ধ রিয়ামনির শ্বশুর, রুবেল হোসেনের স্বজন ও পাড়া প্রতিবেশীরা। এবার উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। পাবনায় চাষ করা মাছের উৎপাদন বাড়লেও উদ্বেগজনক হারে কমছে উন্মুক্ত জলাশয়ের মাছ। ভরা বর্ষাতেও মৎস্য ভাণ্ডার খ্যাত চলন বিলে দেখা দিয়েছে মাছের আকাল। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। চলন বিলের কুকরাগারি বিল, এ বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করে সহস্রাধিক জেলে। তবে এবারের চিত্র অনেকটাই ভিন্ন। রাত দিন জাল টেনেও প্রত্যাশিত মাছ না পেয়ে অনেকেই চলে গেছে বিল ছেড়ে। বিলেই মাছ মারি বর্ষার সিজনে, কিন্তু এবছরটা এমন হয়েছে পানি না থাকার কারণে আমরা মাছ পাইতেইছি না, অথচ আমাদের আর কোনো কর্মও নাই। মাছের পোনাও আসে নাই, মাছ বড়ও হয় নাই কেউ, মাছ এখন দেখা যাচ্ছে জীবিকার নির্ভর করা আমার কঠিন অবস্থায়। একই চিত্র মাছের জন্য প্রসিদ্ধ বোয়ালমারি, খলিশাগাড়ি, ঝাঁকড়া, পাতিবিল সহ চলন বিলের বিভিন্ন জলাশয়ে। অধিকাংশ জলাতেই নেই পর্যাপ্ত পানি। একসময়ের মৎস্য ভাণ্ডার খ্যাত এ বিলে মাছের এমন আকালের জন্য জেলেরা চলতি বর্ষায় পর্যাপ্ত বৃষ্টি না হওয়া, নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দিয়ে মাছ নিধন, বিলে বেরজাল, বাদ ও পুকুর কেটে মাছ চাষকেই দায়ী করছেন ক্ষুদ্র মৎস্যজীবীরা। মাছের জর্ম খুব কম, যে 2-1 ঘন্টা পোনা ওঠে বাদাই দিয়ে মাইরে মনে করেন সাফ করে ফেলাচ্ছে, দেশে মাছই নাই, মাছ পাওয়াই যাচ্ছে না। ছোট মাছ, দেশি মাছগুনি সব চাইনা দোয়া এমন বাদাই দিয়ে মাইরে একবারে সব জড়া করে নিয়ে চলে যায়। মাছই তো নাই, আগে চলন বিলে তো বিখ্যাত মাছ ছিল বড় বড়, সেগুলো তো নাই। চাইনা দোয়ার চতুর্দিকে পাইতে মাঠে মানে খাওয়ার মাছটাই পাওয়া যাচ্ছে না। জেলা মৎস্য বিভাগ জানায় 2021-22 অর্থ বছরে পাবনায় মাছের উৎপাদন হয়েছে 69,000 মেট্রিক টন, যা কিনা বিগত অর্থ বছরের চেয়ে 5,000 মেট্রিক টন বেশি। চাহিদার তুলনায় উদ্বৃত্ত প্রায় 18,000 মেট্রিক টন, এর মধ্যে উন্মুক্ত জলাশয় থেকে আহরিত হয়েছে 230 মেট্রিক টন। মনুষ্যের সৃষ্টি এবং প্রাকৃতিক বিভিন্ন কারণে কমে যাচ্ছে, এটা উত্তরের জন্য আমরা বেশ কিছু পদক্ষেপ নিচ্ছি। যেমন আমরা বিল নার্সারি প্রোগ্রাম করেছি, বিল নার্সারি প্রোগ্রামে হয়তো কোনো জায়গায় অল্প কিছু 1-1.5 কেজি মাছ আমরা রেনু ছেড়ে দিচ্ছি, ওই মাছ 1.5-2 মাস, 3 মাস আমরা রিয়ারিং করেছি, তারপর পরবর্তীতে বর্ষাপাড়াতে ছেড়ে দিচ্ছি। উন্মুক্ত জলাশয়ে মাছের আকালের জন্য নদ নদী শুকিয়ে যাওয়া, অবাধে মাছ সহ জলজ প্রাণী নিধনকেই দায়ী করছেন জেলেরা। উৎপল মির্জা,
মাছরাঙ্গা সংবাদ পাবনা। জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও অসহায় গরিব মানুষের মধ্যে খাদ্য বিতরণ করেছে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। গতকাল দুপুরে চেম্বার মিলনায়তনে সংগঠনের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সিনিয়র সহ সভাপতি আলী মুর্তজা বিশ্বাস সনি, পরিচালক এ বি এম ফজলুর রহমান সহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ। এ উপলক্ষে গতকাল বিকেলে অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। লাইব্রেরির স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে প্রতিষ্ঠানের মহাসচিব আব্দুল মতিন খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বনমালী শিল্পকলা কেন্দ্রের সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ হাবিবুল্লাহ ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মানিক। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। নাটোরের লালপুরের গোপালপুরে জ্বালানি তেলের সাথে পানি মেশানোর দায়ে ফিলিং স্টেশন মালিককে ৪৮,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সকালে অন্তত ৩০ জন গোপালপুরের মেসার্স সততা ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে পেট্রোল নেন, পরে মোটরসাইকেল স্টার্ট দিতে গেলে আর স্টার্ট নেয় না। সন্দেহ হলে তারা স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশকে খবর দেন। পরে অভিযোগ প্রমাণিত হলে ফিলিং স্টেশন মালিক সিদ্দিকুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪৮,০০০ টাকা জরিমানা করা হয়। একসাথে ৫০ নারী ফুটবলারের নিরাপত্তা, থাকা খাওয়া সহ আধুনিক সুযোগ সুবিধায় প্রশিক্ষণ দিতে রাজশাহীতে তৈরি হচ্ছে ফুটবল একাডেমি। রাজশাহী প্রতিনিধি গোলাম রাব্বানী রিপোর্ট। রাজশাহীতে মেয়েদের জন্য তৈরি হবে ফুটবল একাডেমি। সে লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধি দল দেখে গেলেন রাজশাহী জেলা স্মৃতি মুক্তিযুদ্ধ স্টেডিয়াম ও বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স সহ অন্যান্য খেলার মাঠ এবং অবকাঠামো। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধিরা জানান, ফুটবলের রুগ্ন দশা কাটাতে, খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণ দিতে ফুটবল একাডেমি তৈরি হচ্ছে দেশের ৩ জেলায়। রাজশাহীতে মেয়েদের এবং জামালপুর ও মাগুরায় হবে ছেলেদের ফুটবল একাডেমি। চলতি অর্থ বছরে একাডেমির কার্যক্রম শুরু করতে নতুন কোনো অবকাঠামো তৈরি না করে জেলা স্টেডিয়াম ব্যবহার করার পরিকল্পনার কথা জানান মন্ত্রণালয়। মেয়েদের প্রশিক্ষণ কার্যক্রম চলবে, মেয়েদের প্রশিক্ষণ কার্যক্রম চলবে, তাদের আবাসিক ক্যাম্প হিসেবে থাকবে এটা। সেই জন্য মেয়েদের আবাসন, তাদের টয়লেট ফেসিলিটিস, তাদের খাওয়া দাওয়া ব্যবস্থা, তারপর অন্যান্য সুযোগ সুবিধা যা কিছু লাগে সব কিছুই এখানে থাকবে, সেই বিষয়গুলো এখানে নিশ্চিত করা হবে। স্থানীয় নারী ফুটবল সংগঠকরা বলছেন, পরিকল্পনা মতো সবকিছু বাস্তবায়িত হলে দেশের নারী ফুটবলে যোগ হবে আলাদা মাত্রা। আর জেলা স্টেডিয়ামের পাশাপাশি রাজশাহী মহিলা ক্রীড়া সংস্থার অবকাঠামো একাডেমির ভেন্যু হিসেবে বিবেচিত হলে এখানকার মেয়েরাও পাবে সুবিধা। আমাদের খেলা হয়, মেয়েদের জন্য আলাদা কোনো ব্যবস্থা নাই। আর আমরা মনে করি যে রাজশাহীতে যদি এরকম একটা একাডেমি হয়, তবে আমাদের উপজেলা থেকে মেয়েরা এসে থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা এটা যদি হয়ে থাকে তাহলে আমাদের জন্য খুব ভালো হবে এবং এরা জাতীয় পর্যায়ে তারা অবদান রাখতে পারবে। আগামী ৫ বছরে দেশের ফুটবল উন্নয়নে সরকারের কাছ থেকে প্রায় ৪৫০ কোটি টাকা বরাদ্দ নেওয়ার পরিকল্পনা আছে ফেডারেশনের। সেই টাকায় চলবে এই একাডেমি, আর মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ থেকে কাজ করবে বাফুফে। গোলাম রাব্বানী, মাছরাঙ্গা সংবাদ, রাজশাহী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজও দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালিত হয়েছে। সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে বিএনসিসির নবনিযুক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর সাদী। নরসিংদীতে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। মানিকগঞ্জে দোয়া মাহফিল, আলোচনা সভা এবং দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়। রাজবাড়িতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মৌলভীবাজারে চা শ্রমিক নেতাদের সাথে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরীর বৈঠক কোন রকম সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। সকাল থেকে শ্রীমঙ্গলের চা শ্রম কল্যাণ কেন্দ্রে প্রায় ৩ ঘন্টা ধরে বৈঠক চলে। এ সময় আগামী ২৩ আগস্ট বাগান মালিকদের সাথে পৃথক বৈঠকে বসার কথা জানান শ্রম অধিদপ্তরের মহাপরিচালক। শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানান তিনি, তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা। দৈনিক ৩০০ টাকা মজুরি দাবিতে গেল শনিবার কর্মবিরতি শুরু করেন দেশের ১৬৭টি চা বাগানের শ্রমিকরা। দুই দিন স্থগিত রাখার পর আজ থেকে আবার ওই কর্মসূচি শুরু করেন তারা।
কৃষি ব্যাংক থেকে ঋণ না নিয়েও এর দায় নিতে হচ্ছে রাজবাড়ী সদর উপজেলার শতাধিক কৃষককে। এরই মধ্যে তাদের অনেককে গ্রেফতারি পরোয়ানা ও মালামাল ক্রোকের নোটিশও দেওয়া হয়েছে। রাজবাড়ী প্রতিনিধি ইমরান হোসেন মনিমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আব্দুল বারেক শেখ, রাজবাড়ী সদরের গোবিন্দপুর গ্রামের ষাটোর্ধ্ব এই কৃষক কৃষি ব্যাংক থেকে ঋণ না নিয়েও বইছেন 80,000 টাকার ঋণের বোঝা। কিভাবে জড়িয়ে গেলেন এই ঋণের জালে তাও জানেন না বারেক। আমরা কোনো ঋণ নেই কো বা ইসে যাইও নাই কো বারেক শেখের মতো অবস্থা একই গ্রামের 150 কৃষকের। তাদের অভিযোগ, বিভিন্ন নামে এমনকি মৃত ব্যক্তির নামেও কৃষি ঋণ তৈরি করে ব্যাংকের অর্থ আত্মসাত করছে একটি প্রতারক চক্র, যাদের সাথে জেলার কৃষি ব্যাংকের প্রধান শাখার ঋণ বিভাগের তদন্ত কর্মকর্তা রেজাউল হক জড়িত। আমাদের রেজাউল ভাই নামে একজন কৃষি কর্মকর্তা আছেন, উনি বেলগাহিতে এসে আমাদেরকে এভাবে ডাকছেন যে আপনাদেরকে কৃষি লোন করে দেবো। আমরা কৃষি ব্যাংকের থেকে লোন নেই নেই, আমাদের নামে ব্যাংক থেকে 115,000 টাকার নোটিশ আসছে, আমাদের বাড়িতে গ্রেফতারি পরোয়ানা লাল নোটিশ আসছে। কৃষি ব্যাংক রাজবাড়ি কোনে কৃষি ব্যাংক আমি তা চিনিও নিয়ে তো এই আমার নামে পরোয়ানা আইলো 110,000 টাকার, এই লাল নোটিশ আইলো কি জন্য আমি কিছুই বুঝিনি। ছবি তাদের মার নাম তা করে, মার ছবি তা করে, আমার এরপর কোনো ছবি নাই, আমরা কোনো সইছাপ্পর কিছু দেইনি। জমির পসরা এই 16-20 থেকে তোলা হয়েছে, তুলে এই দালাল চক্র ও কৃষি ব্যাংকের লোক মিলে এই কাজটা করছে। শত শত মানুষ এভাবে এই ঋণের শিকার হয়ে আজকে ভিটে মাটি হারা হয়ে যাচ্ছে। উপরন্ত অফিসারদের কাছে আমাদের বিশেষ বিশেষ আকুল আবেদন, এর একটা বিহিত ব্যবস্থা করবেন। ওই নিরীহ কৃষকগুলো যাতে এই হয়রানি থেকে বাঁচে তাদের জন্য যা যা করা লাগে আমি আপনাদের তথ্য দিয়ে সার্বিক সহযোগিতা করব। অভিযোগের সত্যতা যাচাই করতে গেলে খুঁজে পাওয়া যায় ভুক্তভোগী এক কৃষকের সাথে রেজাউল হকের ফোনালাপের রেকর্ড। আপনার কাছে কি কোনো সাংবাদিক ছিল? এ ব্যাপারে তদন্ত চলছে বলেন জেলা কৃষি ব্যাংকের প্রধান শাখার এজিএম। এই ঘটনাগুলো তো বহু আগেকার ঘটনা, প্রধান কার্যালয় সংশ্লিষ্ট বিভাগের নির্দেশনা একটা উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তারা তদন্ত অলরেডি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে দাখিল করেছে এবং তদন্ত যে প্রতিবেদনে কি আছে এখন তো গোপনীয় বিষয়, এটা আমি বিষয়ে কিছু জানি না। প্রাথমিক অভিযোগের ভিত্তিতে রেজাউল হককে সম্প্রতি ওএইচডি করা হয়েছে। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। খাগড়াছড়িতে সহকারী শিক্ষা অফিসারের ঘুষিতে আহত হয়েছেন মহলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আহত প্রধান শিক্ষক মৌসুমী ত্রিপুরা জানান, স্কুলের সীমানা প্রাচীর মেরামত বিষয়ে একটি দরখাস্ত নিয়ে সকালে উপজেলা সহকারী শিক্ষা অফিসার শুভায়ন খিসার কাছে যান তিনি। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে মৌসুমীকে ঘুষি মারেন শুভায়ন খিসা। এতে বাম চোখের নিচে ও মাথায় আঘাতপ্রাপ্ত মৌসুমী সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নিজেকে শুভায়ন খিসার স্ত্রী দাবি করায় নির্যাতনের শিকার হন বলে জানান মৌসুমী। এদিকে ঘুষি দেয়া ও মৌসুমী ত্রিপুরার দাবি অস্বীকার করেছেন সহকারী শিক্ষা কর্মকর্তা। আমি হাতে ধরে বললাম, আপনি কথা বলেন না কেন? বলে যে এ বিয়ে দাও আমাকে ধরছো কেন? আমি বলছি তুমি গোপনে আমাকে বিয়ে করছো, তাও বলতেছে বেয়াদব লাথি মেরে আর মেরে ফেলবো। আমি বলছি মারো তো দেখি, ও আমি মনে করছি মারবে না, সে ধাপ করে মেরে আমাকে ফেলে দিছে। আমি বলছি আমার একটু কাজে ব্যস্ত আছি, আমি এখন সম্ভব নয়। তারপরে উনি শেষ পর্যন্ত আমার এক সহকর্মীর কাছে গিয়ে আছেন, উনি সহকর্মীকে সহকর্মী সপ্তাহে বলে দিয়েছেন, উনি আমার সাথে একটু খারাপ ব্যবহার করছেন আর কি। এখানে খারাপ ব্যবহার বলতে গেলে এখানে এসে উনি আমার সাথে ধাক্কাধাক্কি করছেন। সব নাগরিক অধিকার সহ মিয়ানমারে ফিরে যেতে চান রোহিঙ্গারা। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচেলেটের সাথে বৈঠকে একথা জানান রোহিঙ্গা নেতারা। সকালে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে 8 রোহিঙ্গা ধর্মীয় নেতার সঙ্গে বৈঠক করেন হাই কমিশনার। এ সময় রোহিঙ্গা নেতারা তাদের দাবি দাওয়া তুলে ধরেন। এর আগে মিশেল ব্যাচেলেট উখিয়ার ক্যাম্প 4 এক্সটেনশনে UNHCR রেজিস্ট্রেশন সেন্টার পরিদর্শন করেন।
মাছরাঙ্গা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির জেরে এবার নৌযানের ভাড়া বাড়ল 30%। আজ থেকে কার্যকর জনপ্রতি ভাড়া সর্বনিম্ন 33 টাকা। পাবনায় উদ্বেগজনক হারে কমছে উন্মুক্ত জলাশয়ের মাছ। অনাবৃষ্টি খাল বিলে অপরিকল্পিত বাঁধকে দায়ী করছেন জেলেরা। কৃষি ব্যাংকের ঋণ না নিয়েও দায় নিতে হচ্ছে রাজবাড়ির শতাধিক কৃষককে। অনেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও মালামাল ক্রোকের নোটিশ। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙ্গা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন ও অনুষ্ঠান। দর্শক, করোনা সংক্রমণ কিন্তু চলছেই, পাশাপাশি বাড়ছে বায়ু দূষণ। তাই বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকে উৎসাহিত করুন। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।